দেশের তরফ থেকে অমিত্রগড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত শ্রমিক বন্ধুকে সমবেদনা জানাই এবং জাতীয়তাবাদী কোরিক অভিনন্দন জানাই। আমরা জানি আপনারা বিগত দু তিন চার ওই কর্মনাশা বনকে ব্যর্থ করেছেন, তার জন্য আরেকবার আমরা পার্টির তরফ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। শ্রমিক বন্ধুরা একটা কথা মনে রাখবেন, বন করে সব কিছু হয় না। আমরা ৩৪ বছর বাম সরকারের রাজত্ব দেখেছি, বন করতে 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 আজকে কলিয়ারি ইসেল বিএফআর আন্ডারে চলে গেছিল। কিন্তু ২০১১ সালের পর থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলায় যখন মামাটি মানুষের সরকার আসে, তখন থেকে আমরা ইসেলের বুকে এবং কোনো কোনো কলিয়ারিতে আধ ঘন্টার জন্য আমরা প্রোডাকশন হ্যাম্পার করিনি। বন্ধ করে কিছু হয় না বন্ধু, আমাদের মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রেরণা, তার হাতকে শক্ত করার লক্ষ্যে কলিয়ারিকে বেসরকারিকরণের বিরুদ্ধে বিগত দিনে আমরা কোল ইন্ডিয়া থেকে শুরু করে ইসিএলের সদর দপ্তর সাতকড়িয়া থেকে শুরু করে প্রত্যেক এরিয়া এবং আমরা প্রত্যেক ইউনিটে প্রতিবাদ অবস্থান বিক্ষোভ মিছিল করেছি।